মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? অবশ্যই পারে, মানুষই মানুষের সহানুভূতি পায়, অবলীলায় দাঁড়িয়ে যায় মানুষের পাশে। এমন একজন জীবন্ত কিংবদন্তির নাম অধ্যাপক ডাক্তার সায়েবা আখতার, যিনি কর্মজীবনের শুরু থেকেই দাঁড়িয়ে গেছেন অসহায় ও অবহেলিত মা বোনদের পাশে। সঙ্গে আছে তার পরিবার, স্বজন ও সাদা মনের একদল তরুণ চিকিৎসক। তিনটা বাচ্চা, তারা সবসময় কান্না করে, মা তুমি কখন আসবা, ভালো হবে না তুমি কোনোদিন, তুমি আসবে না। অবসরকালীন প্রভিডেন্ট ফান্ডের 35 লাখ টাকা ভেঙে অসহায় ফিস্টুলা রোগীদের জন্য রাজধানীর মগবাজারে নির্মাণ করেন মামস ইনস্টিটিউট, যেখানে বিনামূল্যে লাখ টাকার অপারেশন করেন মহৎ প্রাণী চিকিৎসক। 4000 স্কোয়ার ফিটের একটা স্পেস ভাড়ার জন্য খালি পাওয়া যায়, ম্যাডাম তখন এটা ভাড়া নিলেন। ভাড়া নিয়ে এই সময় আবার ম্যাডাম চাকরি থেকে রিটায়ার করলেন। রিটায়ারমেন্টের এককালীন কিছু বেনিফিট, ওনার হাজব্যান্ডের সহযোগিতা, ওনার ভাই বোনদের সহযোগিতা, এবং এর মধ্যে বিভিন্ন মানুষ সামাজিকভাবে যারা জেনে গেছেন তাদের সহযোগিতা মিলিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত টাকায় এই হসপিটাল মামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা অ্যান্ড উইমেন্স হেলথ তৈরি করে। আমাদের হাসপাতালে যখন আসে ওরা আমাকে বেশিরভাগ রোগী মা বলে ডাকে, তো মা শব্দটা শুনতেই একজন মহিলা, আমরা যা মা, তাদের ভিতরে যে একটা অনুভূতির সৃষ্টি হয় বলে প্রকাশ করা খুবই কঠিন। আসলে বাংলাদেশে প্রতি বছর হাজারো নারীর মৃত্যু ঘটে প্রসবজনিত রক্তক্ষরণে। যারা প্রাণে বেঁচে যান তাদেরও জীবন চলে ধুকে ধুকে। প্রসবজনিত আঘাত থেকে সৃষ্টি হওয়া মারাত্মক রোগের মধ্যে অন্যতম প্রধান হল ফিস্টুলা। বিলম্বিত বাধাগ্রস্ত প্রসবের ফলে সাধারণত এ রোগের উদ্ভব হয়। বাড়িতে প্রসব ও অদক্ষ হাতে দীর্ঘ সময় ধরে প্রসবের চেষ্টা এ রোগের কারণ। সাধারণত নিম্নবিত্ত অসহায় নারীরা এই রোগে আক্রান্ত হন, চিকিৎসার অভাবে যাদের অনেকেই সর্বশান্ত হয়ে যান। অনবরত প্রস্রাব পায়খানা ছড়তে থাকায় তীব্র দুর্গন্ধে প্রথমেই ছেড়ে যায় স্বামী, তারপর একে একে আলাদা হতে থাকে পরিবার, স্বজন, প্রিয়জন। চরম একাকিত্ব আর অসহায়ত্ব এই নারীদের মৃত্যুর দিকে ঠেলে দেয় ধীরে ধীরে। নামাজ পড়া হয় না, কোনো কাম করা হয় না, কেউ কোনো মেহমান বাড়ি যাইয়া এক রাত থাকার হয় না। মানুষ অবহেলা করছে, মানুষের কাছে গেলে মানুষের নাক ধরে হইরা পড়ছে। ফিস্টুলার ক্ষেত্রে প্রসব প্রক্রিয়ায় জনিপথ আঘাতপ্রাপ্ত হয়। এতে জনিপথের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় মূত্রথলি, মূত্রনালী ও মলদ্বার। সময়ের সঙ্গে সঙ্গে জনিপথ ও এর পার্শ্ববর্তী অঙ্গসমূহের মধ্যে একটি অস্বাভাবিক সংযোগ তৈরি হয়। যখন জনিপথের সঙ্গে মলদ্বারের সংযোগ তৈরি হয়, তখনই ভুক্তভোগীর মাসিকের রাস্তা বা জনিপথ দিয়ে অনবরত মল বা পায়খানা আসতে থাকে। এতেই বিষিয়ে ওঠে জীবন, ব্যাহত হয় দাম্পত্য জীবন, সহজেই ঘটে যায় বিবাহ বিচ্ছেদ। তখন সে নারী একা হয়ে যান, বহন করতে পারেন না চিকিৎসার খরচ, অবহেলা অনাদরের সঙ্গে শারীরিক ও মানসিক অসুস্থতায় হয়ে যান পাগল প্রায়। আমার যে সমস্যাটা ছিল ম্যাডাম আশা ছেড়েই দিয়েছিল, যে আমি কি বাঁচবো কি বাঁচবো না। পরে আল্লাহর ইচ্ছায় ওনার হাত ধরে আল্লাহ আমাকে ওনার ওসিলা দ্বারা আমাকে সুস্থ করে তুলছে। এই পাগল প্রায় দিশেহারা মানুষের কাছে দীর্ঘদিনের ভরসার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে মামস ইনস্টিটিউট। অতি যত্নে পরম মমতায় একটু একটু করে প্রতিষ্ঠানটিকে দাঁড় করিয়েছেন অধ্যাপক ডাক্তার সায়েবা আখতার ও তার নিবেদিত প্রাণ একদল তরুণ চিকিৎসক। সহযোগিতার হাত বাড়িয়ে শেকড়ে রসদ জুগিয়েছেন আকাশ সমান উদার মনের শত শত মানুষ। আমরা যতই এগুচ্ছি, যতই দিন যাচ্ছে, আমাদের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং এই অসংখ্য রোগীদের সেবা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। 22 শয্যা বিশিষ্ট দাতব্য হাসপাতালটিতে ফিস্টুলা, জরায়ু নেমে যাওয়া, জনিপথ ছেড়ে যাওয়া, জনিপথ বন্ধ হয়ে যাওয়া সহ সকল ধরনের প্রসবজনিত জটিলতার
চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। হিমশিম খেতে হচ্ছে আমাদের অর্থনৈতিক এবং আমাদের জায়গার সংকুলনের অভাবে। রোগীর চিকিৎসা, থাকা, খাওয়া সবকিছুই বিনামূল্যে। প্রয়োজনে যাতায়াতের খরচ বহনের পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থাও করা হয়। রোগীরাই কেবল তার কাছে ছুটে আসেন না, শত প্রতিকূলতা পেরিয়ে তিনিও দেশের বিভিন্ন জেলায় থাকা রোগীর উঠোনে পৌঁছে গেছেন অসংখ্যবার। লাম হসপিটালে আমাদের ফিস্তুলা প্রজেক্ট 2006 সাল থেকে শুরু হয়ে গেছে। আজকে পর্যন্ত আমরা অনেক রোগী পাচ্ছি। কয়েকটা কেস অ্যাকচুয়ালি ইজি আছে, ছোট একটা ফুটা। আমরা সার্জন ছাড়া এখানে কাজ করতেছি, আমরা এটা রিপেয়ার করতেছি। কিন্তু অনেক কেস আছে যাদের ফিস্তুলাটা খুব বড় বা কমপ্লিকেটেড এবং আমরা একদম এটা পারবো না। দুই তিন মাস পরপর ম্যাডাম ঢাকা থেকে আসতেছেন এবং আমরা দুই দিন ধরে একটা ফিস্তুলা ক্যাম্প চালাচ্ছি। এবং ওখানে আমরা যেই রুগী থাকতেছি যাদেরটা আগে ফেল হয়ে গেছে অথবা অনেক কমপ্লিকেটেড জটিলতা কেস, এবং সত্যি আমি বলতে পারি প্রত্যেকবার আমার অনেক অভাগ লাগে ওই সাইবা ম্যাডামটা কীভাবে সে উনি এটা ঠিক করতে পারে। দেশের অনেক প্রত্যন্ত জনপদেও প্রতি দুই থেকে তিন মাস অন্তর ক্যাম্প করে ফিস্টুলা রোগীদের চিকিৎসা করে যাচ্ছে মামস। ক্যাম্পে সেবা নিতে আসা খুব জটিল রোগীদের তাৎক্ষণিক অপারেশন সম্ভব না হলে নিয়ে আসা হয় মামসে। চিকিৎসা প্রদান করা হয় বিনামূল্যে। মানবতার সেবায় নিয়োজিত থাকায় রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান একুশে পদকে ভূষিত হন মহান এই চিকিৎসক। এত অর্জনের পরেও অধ্যাপক সায়েবা আক্তার নিজেকে অসহায় মনে করেন যখন কয়েক দফা অপারেশনের পরেও কোনো কোনো ক্ষেত্রে রোগীকে সুস্থ জীবনে ফেরানো সম্ভব হয় না। 100টা রোগী ভালো করার পরে আমার দুইটা রোগীর যে ভালো হলো না, তাদের যে কীরকম একটা মনের কষ্ট, তাদের যে আশাভঙ্গের কষ্ট, এখানে যখন আসে তারা ভাবে যে আমরা ভালো হবো এবং তখন যে ওরা কান্নাকাটি করে সেই জিনিসটা আর সহ্য করা আমার জন্য খুবই কষ্ট। এবং এই যে ওদেরকে ভালো করতে পারলাম না, আমার এই ব্যর্থতাটাই আমার অনেক সময় আমার সাফল্যকে অনেক আমার কাছে অনেক বেশি বড় করে আনে। সেজন্য অনেক রাত যখন আমি এই সমস্ত রোগীদের যেগুলো ভালো হয় না আমি ঘুমাতে পারি না, ছটফট করি, মাঝে মাঝে এমনও মনে হয় যে আমি আর ফিস্তুলা করব। শুধু চিকিৎসা সেবাই নয়, দরিদ্রের পুনর্বাসনও করে আসছে মামস ইনস্টিটিউট। এখানে তো রুগীরা অনেকদিন থাকে, আমাদের আত্মীয়ের মতো হয়ে যায়। তো একদিন ছাড়ার আগে আমি ওর সাথে কথা বলছিলাম যে কেমন আছো মা, তো বলল যে মা আজকে 10 বছর পরে আমি শুকনা বিছানায় ঘুমাইছি। তারপর আরেকটা বাচ্চা মেয়ে, কত হবে বয়স, 12 কি 13, ওই বয়সে মেয়েটা মা হয়েছে। সেই মেয়েটা হিল ট্র্যাপস থেকে, একদম পার্বত্য চট্টগ্রাম থেকে আসছে আমাদের কাছে। তো আমি প্রথমে বিশ্বাস করি নাই যে এটা একটা ফিস্টুলা রুগী, আমি ভাবছি অন্য কোনো কারণে আসছে। যখন অপারেশনটা শুরু করে ম্যাডাম এই সমস্ত কেসের, মানে অনেক সময় এত খারাপ থাকে যে ম্যাডাম বসে খানিকক্ষণ চিন্তা করে যে এটা কিভাবে জোড়া লাগাবে, কিছুই নাই তো। সেগুলো থেকে আলহামদুলিল্লাহ জোড়া লাগে, পেশেন্ট ভালো হয়। হ্যাঁ, আমাদের এখানে অলমোস্ট 90% রুগী কিন্তু সাকসেস। মামস হাসপাতালের উপলক্ষে আমি এখন ভালো, আমি মাম হাসপাতালতে চিকিৎসা করে আওয়ার পরে যে আমি সুস্থ। সাইবা ম্যাডামে আমার অপারেশন করাইয়া না সুস্থ করে সুস্থ করছে। এরকম অসংখ্য মায়েরা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন, ফিরেছেন পরিবারের কাছে, ফুটেছে প্রশান্তির হাসি, যে হাসির কারিগর মামস ইনস্টিটিউট। যারা সমাজে নিগৃহীত, ইভেন নিজের পরিবারে, নিজের স্বামীর কাছে, নিজের ভাই বোনের কাছে যারা নিগৃহীত, তাদের সেবা দেওয়ার জন্য শুরু করা হয় এই ফিস্টুলা হসপিটাল। আপনারা জানেন যে এটা সম্পূর্ণ বিনা, সম্পূর্ণ ফ্রি সার্ভিসটা দেওয়া হয়। এবং এই সার্ভিসের জন্য রোগীর আসা যাওয়া, রোগীর চিকিৎসা, খাওয়া, থাকা, ইভেন বাড়ি ফিরে যাওয়া, সেটার খরচ পর্যন্ত মানুষ ফিস্টুলা হসপিটাল বহন করে থাকে। আমাদের পুনর্বাসনের জন্য আমরা রোগীকে একটা ট্রেনিংও দিচ্ছি,
ইভেন যারা না আমরা তাদের সেলাই কাজ বা সেলাই মেশিন দেওয়া বা যারা একদম গ্রাম থেকে আসে তাদের গরু ছাগল দিয়ে তাদের যাতে পুনর্বাসন করতে পারে, তারা যাতে খেটে খেয়ে তুলতে পারে, সেজন্য আমাদের আরেকটা প্ল্যান হলো এই যারা ফিস্টুলার রুগীগুলি তাদের পুনর্বাসন করা। আমরা আশা করি আমাদের এই প্রসেসটায় বিত্তবানরা এবং আমাদের সদয় সরকার আমাদের সাহায্য করলে আমরা আশা করি আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছতে পারব। প্রতিষ্ঠানের গোড়াপত্তন থেকেই প্রধান উপদেষ্টা হিসেবে একজন অভিভাবকের মতো পাশে আছেন বাংলাদেশের চিকিৎসা জগতের জীবন্ত কিংবদন্তি ও প্রবাদ প্রতিম শিক্ষক প্রফেসর ডাক্তার টি এ চৌধুরী স্যার। এখানে খালি অনুচরগীদের চিকিৎসা দিচ্ছেন না, তার সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রশিক্ষণও দিচ্ছেন এবং তাতে আমাদের বেশ কিছু সার্জন তৈরি হচ্ছে যারা ভবিষ্যতে এই ধরনের চিকিৎসা মানুষকে দিতে পারবেন। তা আমি অনেক বছর ধরে দেখছি তার প্রচেষ্টায় এই ইনস্টিটিউট এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান এটাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। তবে এখন যে পরিসরে আছে তা অবশ্য পর্যাপ্ত নয় এবং যদি ভবিষ্যতে আরও ভালো পরিবেশে এই প্রতিষ্ঠানটাকে নিয়ে যাওয়া যায় তাহলে অবশ্যই এর আরও দ্রুত উন্নতি হবে এবং আমাদের দেশে অনেক দরিদ্র মহিলারা এই ধরনের ইনস্টিটিউটের থেকে উপকার পাবেন। এছাড়াও দক্ষ চিকিৎসক তৈরির উদ্দেশ্যে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে এই প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত প্রায় 300 জন চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এখানে। চিকিৎসা বিজ্ঞানের প্রগতির সাথে তাল মিলিয়ে চলার জন্য চলছে গবেষণা কার্যক্রম। দেশে বিদেশে বিভিন্ন সম্মেলনে বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন করে আসছে মামস ইনস্টিটিউট। ম্যাডামের দীর্ঘদিনের স্বপ্ন যে একটা ট্রেনিং ইনস্টিটিউট হবে যেখান থেকে আরও অনেক নতুন নতুন চিকিৎসকদেরকে আমরা ট্রেন্ড আপ করতে পারবো এই ইউরোগাইনোকোলজি এবং এই রিকনস্ট্রাকটিভ পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জারি এই বিষয়গুলোতে, যেগুলো যেহেতু এগুলি অত্যন্ত জটিল এবং ট্রেনিংয়ের প্রয়োজন হয়। প্রসবজনিত রক্তক্ষরণ বন্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাইবাস মেথডের উদ্ভাবক অধ্যাপক ডাক্তার সায়েবা আখতার একাধারে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন সমাজসেবক এবং উদার মনের মানুষ। 1988 সাল থেকে ফিস্টুলা নিয়ে কাজ করতে শুরু করেন। তার উদ্যোগে এবং সরকার ও ইউএনএফপি এর সহায়তায় ঢাকা মেডিকেল কলেজে গড়ে ওঠে ন্যাশনাল ফিস্টুলা সেন্টার। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, খুলনা, রাজশাহী, রংপুর, বগুড়া, সিলেট, চট্টগ্রাম সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ফিস্টুলা ক্যাম্পের মাধ্যমে তিনি অগণিত রোগীদের অপারেশন করেছেন।